হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে লেখার ক্ষেত্রে আমরা কেউ কেউ অভ্র ব্যবহার করি, কেউ বিজয় ব্যবহার করি। তো সচরাচর অভ্র দিয়ে যে লেখাটা আমরা লিখি ওটাকে ইউনিকোড বলা হয়। তো প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের প্রায়ই দরকার হয় যে অভ্র থেকে বিজয়ে কনভার্ট করা এবং বিজয় থেকে অভ্রতে কনভার্ট করা, অর্থাৎ ইউনিকোড থেকে বিজয় এবং বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করা। আজকে আমরা দেখে নেব খুব সহজেই যে কোনো ইউনিকোডের লেখাকে, অর্থাৎ অভ্রর লেখাকে বিজয়ে কনভার্ট করতে পারি এবং বিজয়ের লেখাকে ইউনিকোড তথা অভ্রতে কনভার্ট করি। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার জন্য উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো দেখেন এখানে আমার একটি ওয়ার্ড ফাইল আছে যেখানে কিছু লেখা আছে যেটা আমার অভ্রতে লেখা। এখানে নিকোশ বাংলা ফন্ট দেওয়া আছে, নিকোশ বাংলা একটা ইউনিকোড ফন্ট। আমি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে আমি হয়তো এখান থেকে অন্য ফন্ট দিতে পারি, কালপুরুষ ফন্ট, যেগুলো হচ্ছে আমার অভ্রয়ের ফন্ট বা ইউনিকোড ফন্ট। তো আমরা চাই যে ইউনিকোডের লেখাটা বিজয়ে কনভার্ট করবো। তো ইউনিকোড লেখা বিজয়ে কনভার্ট করার জন্য অভ্রর সাথে বাই ডিফল্ট কিন্তু একটা সিস্টেম দেওয়া থাকে, কিন্তু বিজয়ের লেখাকে অভ্রতে করার জন্য এই সিস্টেমটা দেওয়া থাকে না। যেমন আমরা যদি আমাদের অভ্র সফটওয়্যার যেটা আছে ওটার উপরে ক্লিক করার পরে যদি আমরা এখান থেকে এই যে টুলসের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ইউনিকোড টু বিজয় কনভার্টার, এটার উপর যদি আমরা ক্লিক করি, তাহলে করার পরে এই লেখাটা যদি আমি এখান থেকে কপি করে আনি, কপি করে আনার পরে যদি আমি এটার উপরে পেস্ট করে এখান থেকে কনভার্ট টু বিজয় ইনকোডিং দিই, তাহলে এটা দেখেন বিজয়ে কনভার্ট হয়ে যাবে। কিন্তু যদি আমার এই বিজয়ের লেখাটা আমি ইউনিকোডে কনভার্ট করতে যাই সেক্ষেত্রে কি করব। তো টোটাল জিনিসটা আসলে একটা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে করা যায়, ওইটা আজকে আমরা দেখে নিব। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেছি, করার পরে আমি লিখতেছি যে ইউনিকোড টু বিজয় লিখে যদি সার্চ করি, দেখেন এই যে সরকারি একটা ওয়েবসাইট ওপেন হবে। আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন bsbk.portal.gov.bd। তো দেখেন এখানে আমরা ইউনিকোড কিবোর্ডের লেখা যদি আমরা এখানে পেস্ট করি, অর্থাৎ অভ্রয়ের লেখা, এই লেখাটা আমরা যদি এখানে পেস্ট করি, পেস্ট করলাম, পেস্ট করার পরে বলতেছে ইউনিকোড থেকে বিজয়, অর্থাৎ আমার আছে ইউনিকোডে আমি বিজয়ে কনভার্ট করবো। এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটা বিজয়ে কনভার্ট হয়ে গেল। তবে যেটা বলি, দুই একটা ওয়ার্ড হয়তো ভেঙে যেতে পারে, সেটা আপনাকে একটু ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। যেমন দেখেন এই যে বিস্তারিত বানানটা দেখেন এই যে ভেঙে গেছে, এখানে কিন্তু ঠিক ছিল, এখানে কিন্তু ভেঙে গেছে। তো দুই একটা জিনিস আপনাকে ঠিক করে নিতে হবে। তো এটা কিন্তু এখন বিজয় হয়ে গেছে। আমি যদি কপি করি, কপি করার পরে কোনো এক জায়গায় যদি পেস্ট করি, এখানে পেস্ট করলাম, তো দেখেন এই লেখাগুলো আসছে না, কারণ এটা নিকোশ বাংলা ফন্ট না। নিকোশ না আমরা এখান থেকে যদি সুতুনি এমজি সিলেক্ট করে দেই, এ দেখেন এখন এই লেখাটা চলে আসছে, ঠিক আছে। তার মানে এটা বিজয় হয়ে গেল। এখন যদি এই বিজয়ের লেখাটাই আমরা আবার ইউনিকোডে কনভার্ট করতে চাই, এখান থেকে কপি করে নিলাম, এগুলো আমি এখান থেকে মুছে নিচ্ছি, এখান থেকেও মুছে নিচ্ছি। দেখেন এখানে হচ্ছে বিজয় কিবোর্ডের লেখা, এখানে পেস্ট করুন। আমি বিজয়ের লেখা এখানে পেস্ট করলাম, এখন বলতেছে যে বিজয় থেকে ইউনিকোডের উপরে ক্লিক করলাম, তাহলে এটা দেখেন এই যে ইউনিকোড হয়ে গেল। অর্থাৎ এই লেখাটা আমি এখান থেকে খুব সহজে যদি আমি এখানে দেখেন পেস্ট করি এই লেখাটা, তাহলে দেখেন এটা কিন্তু আপনার ইউনিকোডের লেখা, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আপনি ইউনিকোড থেকে বিজয়, বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করে নিতে পারবেন। তো এই ওয়েবসাইটটা মনে রাখবেন আপনারা, অথবা গুগলে গিয়ে যদি ইউনিকোড টু বিজয় লিখে সার্চ করেন, অনেকগুলো ওয়েবসাইট আছে কিন্তু এটাই মূলত সরকারি ওয়েবসাইট। হ্যাঁ, আমি ওয়েবসাইটটার লিঙ্ক আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।